আমাদের নামটা যেন চেঞ্জ করে মানে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করানো হয়, এটা আমাদের প্রস্তাবনা। শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম পরিবর্তনের দাবি জানালো কারা? ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধে বিক্ষোভ মিছিল করেছে। দুপুরে শহরের কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করে। এরপর কলেজের অধ্যক্ষের কাছে তারা বিভিন্ন দাবি দাওয়া লিখিতভাবে পেশ করে। এ সময় ছাত্রছাত্রী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অপু খন্দকার, তাহমিদ আহমেদ, আবদুল্লাহ, আবিদা, নাইমা খাতুন সহ বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা। এ সময় তারা লিখিত দাবিগুলোর মধ্যে তুলে ধরেন, ক্যাম্পাসের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করতে হবে, হলের ক্যান্টিন ব্যবস্থা পুনরায় চালু করতে হবে, ক্যাম্পাসে ছাত্রলীগ দ্বারা নির্যাতিতদের বক্তব্য শুনে নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, শহর থেকে ক্যাম্পাস দূরে হওয়ায় যানবাহনের ব্যবস্থা করতে হবে। শিক্ষক সংকট দ্রুত নিরসন করতে হবে, ক্লাসরুমের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, কলেজের আয় ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আনতে হবে, ল্যাবের কার্যক্রম সঠিকভাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট দ্বারা পরিচালিত হতে হবে, কলেজের নাম থেকে শেখ কামাল বাদ দিয়ে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হবে সহ আরো বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফিরোজ খন্দকার সহ অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2017 সালে ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন করা হয়। চারটি ডিপার্টমেন্টের মোট 600 ছাত্রছাত্রী বর্তমানে অধ্যয়নরত। তিনটি আবাসিক হোস্টেল রয়েছে, যার মধ্যে একটি ছাত্রী হোস্টেল। এ পর্যন্ত দুইটি ব্যাচ সাফল্যের সাথে বের হয়েছে, আরো পাঁচটি ব্যাচ বর্তমানে অধ্যয়নরত রয়েছে। মাঠ সংস্কার, নিরাপত্তা রক্ষীদের নির্দিষ্ট ড্রেস, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধকরণ, ক্যাম্পাস প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে, দেশের সংকটপূর্ণ অবস্থায় শিক্ষার্থীদের পাশে থাকতে হবে। প্রমাণ পাওয়া যায় তাহলে ক্যাম্পাস প্রশাসনকে তার উপর সর্বোচ্চ শাস্তি গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। আমি চাই যেহেতু আমি আমার স্টেটের ক্যারিয়ার প্রেসিডেন্ট পর্যায়ে আছি এবং এই ছাত্রলীগ সংগঠনের সাথে আমার নাম ছিল, এই পর্যায়ে আমি চাই যে আমি আমার যে নেক্সট কমিটিতে হবে এই কমিটিতে আমার নিজের কোনো সম্পৃক্ত থাকবে না এবং আমি এখানে আমার সাইন করব এবং এর মধ্যে দাবিগুলো জানি যেগুলো হয়তো 72 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু আমরা চাই স্যার প্রত্যেকটা দাবি 72 ঘন্টার মধ্যে সুনিশ্চিত হয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই নিশ্চয়তা আমাদের প্রয়োজন। যদি 72 ঘন্টার মধ্যে জিনিসটা পদক্ষেপ না হয়, আমরা যদি দেখি যে এইসব বিষয় ডিলে করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে ভাইয়ের সাথে দেখা করতে হবে, চলো যাই, কোনো কিছু হবে না, এই বলে নিয়ে গেছে। ভাইয়ের সাথে দেখা করতে হবে, কোনো সমস্যা না, এই বলে নিয়ে গেছে। তারপরে এমনকি আমাদের নিয়ে যাওয়ার আগে আমাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়, আমরা কাউকে জানাতে পারি না। ফোন আমি হাতে নিয়েছিলাম, কাউকে একটা ফোন দেবো, আমার মেসেঞ্জার বা কল লিস্টে যে আসবে তাকে জানাবো, কিন্তু তার আগে আমার হাতে থেকে ফোন নিয়ে নেওয়া হয়েছে। দাবিগুলো জানি যেগুলো হয়তো 72 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করা সম্ভব নয়, কিন্তু আমরা চাই স্যার প্রত্যেকটা দাবি 72 ঘন্টার মধ্যে সুনিশ্চিত হয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরেকটা বিষয় স্যার আমি প্রশংসা করি যে তোমাদের যে গঠনমূলক তোমরা যে সুন্দর করে ইয়ে করছো, আসলে তোমরা মানে কি বলবো, আরো দুটা বিষয় আছে, একটা অযৌক্তিক দাবি যে এখনই করতে হবে এটা তো ঠিক না, তোমরা যে একটা মানে মানে সাজা নিয়ে সুন্দর করে আরো আরো কয়েকটা বিষয় আছে স্যার, মানে ছাত্রীর তুলনায় অনেক সিট সংখ্যা অনেক কম। আমাদের বর্তমানে আছে প্রায় 100 মতো, কিন্তু আবার কিছুজন বাইরে আছে, কারণ হলে আমাদের মানে সেরকম সিট নেই। এর জন্য যদি সিট সংখ্যা একটু বাড়ানো যেত, সেক্ষেত্রে সব মেয়েদের একটু হলে থাকলে যেমন বাসা থেকে কোনো প্রবলেম হয় না, প্রায় সবাই চিন্তামুক্ত থাকে এই জন্য আর কি। আর আমাদের নামটা যেন চেঞ্জ করে মানে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করানো হয়, এটা আমাদের প্রস্তাবনা।
না, হোস্টেলের অনেক ত্রুটি আছে, অনেক ফ্যাসিলিটি কম আছে, যেমন আমাদের সিট সংখ্যা কম, তারপরে আমাদের মেন প্রবলেম আমাদের ক্যান্টিন নাই, তো আমাদের একটা ক্যান্টিনের দরকার, কারণ অনেকে আছে না, অনেক সময় অনেক কিছু ভালো লাগে না খেতে, অনেক খালার রান্না টান্নার প্রবলেম থাকে, কিন্তু ওই ফ্যাসিলিটি নাই, পড়াশোনার চাপ থাকে, তো এই আমাদের একটা ক্যান্টিন হলে খুবই ভালো হয় এই দাবি। স্যাররা খুবই কম, যার কারণে কি হয়, আমাদের যে রুটিনটা দেওয়া হয় সেই রুটিন মাফিক ক্লাস কোনো সময়ই হয় না। দ্বিতীয় হচ্ছে আমাদের ক্যাম্পাসটা ঝিনাইদহ যে শহর, শহর থেকে অনেকটা ভিতরে, যার কারণে যাতায়াতের জন্য অনেক সমস্যা হয়। আমাদের বাসের যেই ব্যবস্থা ছিল সেটা বন্ধ, ওইটা চালু নাই, এবং আমাদের যে লাইব্রেরির সমস্যা আছে, লাইব্রেরিতে যেই যখন তৈরি হয়েছিল ক্যাম্পাসটা সেই সময়ে যেই বইগুলো ছিল ওই বইগুলোই আছে, নতুন কোনো আপডেটেড কোনো বই নাই। ইনফ্যাক্ট যে ল্যাব ফ্যাসিলিটিসের কথা বলা হয়, ল্যাব ফ্যাসিলিটিস বলতে আসলে কিছুই নাই এখানে, হচ্ছে ল্যাবের যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো চালাইতেও কেউ পারে না, চলেও না, আমি কোনো সময় মেশিনের কোনো শব্দ শুনি নাই, ঠিক আছে। মূলত এইগুলোই হচ্ছে সমস্যা। আরও হচ্ছে আমাদের যে ক্যান্টিন, ক্যান্টিন তো নাই, আমরা খাইতে গেলে টঙে যাই, টঙও নাই এখানে শহর থেকে বাইরে, মানে আর তাছাড়াও হচ্ছে সমস্যা হলো, ফার্স্ট সমস্যা হলো আমাদের শিক্ষক সংকট, আমার তারপরে হলো আমাদের ল্যাব ফ্যাসিলিটি মানে ওয়ার্ল্ড ক্লাস না, যেটা আছে যেটা যতটুকু আছে ওইটা আমরা ইউজ করতে পারতেছি না, আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্টটা দক্ষ না, আমরা প্রপার শিখতে পারতেছি না, যে এই কারণে আমাদের পরে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমাদের প্রবলেম হতে পারে, যেটা আমাদের সিনিয়ররা যারা গিয়েছে তারা এটা ফিক্স করছে প্রবলেমটা। তারপর এছাড়া আমাদের একটা মাঠ আছে, মাঠটা আমরা প্রপার ইউজ করতে পারতেছি না, তারপর আমাদের ক্যাম্পাসে মানে বসার মতো কোনো একটা জায়গা নেই যে এখানে বসে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতে পারবো। এই ব্যাপারে আমি সম্পূর্ণভাবে শতভাগ একমত, কারণ দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের থাকলে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিশেষ করে আমরা যেটা বিগত 15 বছর দেখতেছি সেটা হচ্ছে যে ছাত্রলীগ নামক যে সংগঠনটি আছে বা ছাত্রলীগ ছাড়া অন্যান্য যে সংগঠনগুলো আছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা ক্যাম্পাসেরই যে ক্ষতি সাধনগুলো তারা করেছে সেগুলো আসলে মানে সেগুলো আসলে বর্ণনা করা যাবে না। আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটি কাজে যে কাজগুলো আমরা ক্যাম্পাসের সাথে সাংঘর্ষিক যে কাজগুলো আমরা সাধারণ শিক্ষার্থী মেনে নিতে পারি না, সেই ক্যাম্পাসে সেই কাজগুলোতে প্রত্যেক এবং পরোক্ষভাবে কিন্তু সেই ছাত্রলীগ জড়িত রয়েছে। সেই জন্য আমরা চাচ্ছি শুধুমাত্র ছাত্রলীগ নয়, এখানে ছাত্রদল থাকতে পারে, ছাত্র ফেডারেশন থাকতে পারে, জামাত শিবের যে কোনো অঙ্গসংগঠন, ছাত্র শিবির সকল সংগঠন আমরা এই ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে চাচ্ছি, অর্থাৎ আমরা পুরোপুরি ছাত্রনেতাদের বিপক্ষে যাচ্ছি। আসলে অরাজকতা বলতে হচ্ছে আমাদের হলে দেখা যায় সিটের হচ্ছে একটা সমস্যা থাকে, তারপরে আমাদের ছাত্রদের নিয়ে যাওয়া হয় ট্রেন্ডে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তো ছাত্রলীগ এই সকল পাওয়ার খাটাই দেখা যাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীদের বা জুনিয়রদের এগুলো নিয়ে গেছে, এবং বিভিন্ন যে আমাদের ক্যাম্পাস গঠিত বিভিন্ন ক্লাবের সেই ক্লাবগুলোর আমরা দুর্নীতি লক্ষ্য করছি, সেখানে আমাদের ক্যাম্পাস বা বিভিন্ন ক্লাব কর্তৃক বিভিন্ন টাকা পয়সা যেগুলো আসছে সেখানে আমাদের আরও উন্নতি হতে পারত, বাট সেই জায়গাতে দেখছি যে আমরা তাদের হচ্ছে সেই ছাত্রলীগের প্রভাব বা সেই বিস্তার খাটিয়ে সেই জায়গাগুলোতে হচ্ছে তারা অরাজকতার একটা। আচ্ছা, আমাদের দাবিগুলো হচ্ছে যে ক্যাম্পাসে আগে যে ধরনের বৈষম্যগুলো হতো ছাত্রলীগের মানে যে পাওয়ার খাটাতো তার জন্য যে আমরা যে হয়রানির শিকার হয়েছি, অত্যাচারের শিকার হয়েছি, এগুলোর বিরুদ্ধে আর কি, যে তাদের কোনো ধরনের ক্লাবে থাকা যাবে না, তারা মনে করেন যে হচ্ছে কোনো প্রতিনিধিত্ব করতে পারবে না ভবিষ্যতে, বা তাদের যে হলে যে অরাজকতা চালাইছে তার বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবে না। আমি নিয়েছিল ওইটা পুরো শুনশান ছিল, একদম দেবদার অভিনয় সাইডে ওই এলাকাটায় নিয়ে যায় এবং অন্ধকারে পুরো একটা অন্ধকারে নিয়ে যায়, নিয়ে প্রথমে হকি স্টিকে মার শুরু করে, এরপরে মনে করেন যে ওরা ছিল 15 জনের মতো, 15 জনে কিল ঘুষি এগুলো মারতে থাকে। আমার যে আমাদের আগ্রহী সহযোগী মানে সভাটি ছিল ওকে 70 থেকে 100+ হকি স্টিকের বাড়ি দিয়েছে শরীর। জিনদার ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে এবং ওর সাথে ছিলেন রনি, মানে আল ইমরানের সাথে বেড়ায় একটা রনি, এবং আমাদের ক্যাম্পাসেরই আমাদের এখানে পোস্টের যুগ্ম আহ্বায়ক তমাল ফাহিম হাসান তমাল পঞ্চম ব্যাচ ও ছিল, এবং ও আসে আমাদেরকে উঠাই নিয়ে যায়, ওর ইন্ধনে এগুলো হয়েছিল।